নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রথমে বলি, আমাদের এই চ্যানেলটিতে সমস্ত রকমের পুরাণ ও বিভিন্ন দেবদেবীদেরকে নিয়ে এবং বিভিন্ন ধরনের তথ্য উক্তি প্রদান করা হয়। নেক্সট ভিডিওতে ভয়ানক বৈতরণী নদী নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের সামনে এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি এবং যাতে আপনারা এর দ্বারা উপকৃত হন। তো আজকে শোনাতে চলেছি, মৃত্যুর পর একটি আত্মাকে কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। 15টি নগর পেরিয়ে যমলোক পৌঁছতে 1 বছর সময় লেগে যায়। তো সবকিছুই জানবো আজকের ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মৃত্যুর পর জীবাত্মা যম মার্গে বিভিন্ন যাতনা সহ্য করতে করতে এগিয়ে যায়। এই পথে নানান ভয়াবহ দৃশ্য তাদের মন বিচলিত করে তোলে। পাপকর্ম করেছেন যে জীবাত্মা, তাদের উপর চলতে থাকে অত্যাচার। 17 দিন পর্যন্ত বিলাপ করতে করতে নিজেদের জীবদ্দশায় যে পাপ কাজ করেছেন এবং কোন কোন পুণ্য কাজ করেননি তা মনে করে খাদ্যে খাদ্যে বিভিন্ন নগরের উদ্দেশ্যে এগিয়ে যান। এই প্রেতাত্মার গন্তব্য জম্পুরিতে, কিন্তু জম্পুরিতে পৌঁছানোর আগে 15টি নগর পার করতে হয়, যাতে সময় লাগে 1 বছর। এই সমস্ত নগরে পৌঁছে তারা পিণ্ড গ্রহণ করেন, বিশ্রাম করেন, আবার এরই মাঝে চলতে থাকে যমদূতদের অত্যাচার। গরুড় পুরাণের দ্বিতীয় অধ্যায়ে এই 15টি নগরের বর্ণনা পাওয়া যায়। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর 18 দিনে সেই জীবাত্মা প্রেত সৌমপুরে যায়। এখানে প্রেতদের মহান গণ থাকেন। সেখানে পুষ্পভদ্রা নদী ও সুন্দর বটবৃক্ষ রয়েছে। এখানে জীবাত্মাদের বিশ্রাম করতে দেওয়া হয়। সেখানে তারা স্ত্রী পুত্র দ্বারা প্রাপ্ত সুখের স্মরণ করেন। এখানে তারা পুত্র পৌত্রদের দেওয়া মাসিক পিণ্ড গ্রহণ করেন। তারপর জীবাত্মা সৌমপুরের দিকে যাত্রা করে। এখান কালের রূপ ধারণকারী জঙ্গম নামক রাজার বাস। সেই রাজাকে দেখে জীবাত্মা ভয়ভীত হয়ে বিশ্রাম করতে চায়। সৌমপুরীতে আত্মীয়দের দেওয়া ত্রৈপাক্ষিক পিণ্ড খেয়ে সেখান থেকে প্রস্থান করে জীবাত্মা। তারপর তারা দ্রুততার সঙ্গে নরেন্দ্র ভবনের দিকে প্রস্থান করেন। সেখানে ভয়ঙ্কর বন দেখে তারা দুঃখিত হয়ে যায় এবং কাঁদতে থাকে। 2 মাস পর এই ভবনে যান জীবাত্মারা, যেখানে বন্ধু বান্ধবদের দ্বারা দেওয়া পিণ্ড, জল, বস্ত্র উপভোগ করে পুনরায় অগ্রসর হয়। 3য় মাসে প্রেত বা জীবাত্মা গন্ধর্ব নগর পৌঁছয়। সেখানে ত্রৈমাসিক পিণ্ডকে অগ্রসর হয়। 4র্থ মাসে সেই জীবাত্মা পৌঁছয় শৈলাগমপুরে। সেখানে জীবাত্মা বা প্রেতের উপর ইট বৃষ্টি করা হয়। 4র্থ মাসে পিণ্ড ভক্ষণ করার পর সন্তুষ্ট হয় সেই প্রেত। 5য় মাসে ক্রৌঞ্চপুর পৌঁছন তারা। এখানে হাতে করে দিয়ে থাকা 5য় মাসিক পিণ্ড গ্রহণ করে ক্রূরপুরের উদ্দেশ্যে যাত্রা করে। 5.5 মাস পর 59মাসিক পিণ্ড ও ঘট দানে তৃপ্ত হয়ে ক্রূরপুরীতে অর্ধেক মুহূর্ত বিশ্রাম করে যমদূতদের ভয়ে থরথর কাঁপতে কাঁপতে যাত্রা শুরু করে। এবার চিত্রভবনপুরে পৌঁছন সেই জীবাত্মা। এখানে যমের ছোট ভাই রাজা বিচিত্রের রাজত্ব চলে। বিশাল আকৃতির রাজাকে দেখে জীবাত্মা ভয় পেয়ে পালাতে শুরু করে। তখন কৈবর্ত তাকে বলে যে তার সামনে যে মহা বৈতরণী নদী রয়েছে তা পার করার জন্য একটি নৌকর প্রয়োজন, কিন্তু নিজের জীবদ্দশায় তারা কোনো দান পুণ্য করে থাকলে তখনই সেই নৌকরনি কাছে আসে, না হলে প্রেতকে বৈতরণী নদীতে ফেলে দেওয়া হয় ও তার মুখে বসি গেঁথে জলের মধ্যে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এখানে 3মাসিক পিণ্ড খেয়ে ক্ষুধার্থ অবস্থায় বিলাপ করতে করতে এগিয়ে চলে। 7ম মাসে প্রেতাত্মা ব্রহ্মপদপুরের উদ্দেশ্যে রওনা হয়। এখানে 7ম মাসিক পিণ্ড খেয়ে দুঃখদপুর নামক পুরের উদ্দেশ্যে যাত্রা করেন। আকাশপথে যাওয়ার সময় দুঃখ পায় সেই জাতক। ব্রহ্মপদপুরে 8ম মাসে পিণ্ড ভক্ষণ করার পর 9ম মাস পূর্ণ হলে নানক্রন্দপুর লাভ করে। নানক্রন্দপুরে বহু সংখ্যক ক্রুন্দগন্ধের দেখে সেই প্রেত খাদ্যে শুরু করে। 10ম মাসে সেই প্রেত সুতপ্ত ভবন নামক নগরে পৌঁছয়। সেখানে পুত্রদের দ্বারা দেওয়া পিণ্ড ও জল পেয়েও তারা শান্ত হন না। 11ম মাস পুরো হওয়ার পর সেই প্রেত রৌদ্রপুরে যায়। সেখানে পুত্রের দেওয়া 11মাসিক পিণ্ড ভক্ষণ করে। গরুড় পুরাণ অনুযায়ী 11.5 মাস কেটে যাওয়ার পর পর্যবর্ষণ নগরে পৌঁছয়। সেখানে তাদের দুঃখ প্রদানকারী বৃষ্টি হয়। সেখানে প্রেতাত্মা উনাব্দি কশ্রাদ্ধের পিণ্ড খায়। বছর পুরো হওয়ার পর শীতার্ঢ নামক নগরে পৌঁছয়। সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। শীতের কারণে দুঃখিত ক্ষুধিত সেই প্রেতাত্মা প্রত্যাশা ভরা চোখে 10 দিক দেখে এবং এমন কাউকে খোঁজে যে তার দুঃখ দূর করতে পারে, কিন্তু পুণ্যের অভাবে কাউকে খুঁজেই পায় না। তারপর 1 বার্ষিক পিণ্ড খেয়ে ধৈর্য ধরে বছরের শেষে জম্পুরের কাছে পৌঁছে সেই প্রেতাত্মা বহু ভীতিপুরে গিয়ে 1 হাত মাপের নিজের শরীর ছেড়ে দেয়। এরপর পুনরায় নিজের কর্ম ভোগ করার জন্য বৃদ্ধাঙ্গোষ্ঠের মাপের দেহ ধারণ করে যমদূতদের সঙ্গে যাত্রা করে। যে ব্যক্তি মরণকালীন দান করেননি তাদের যমদূতেরা দৃঢ় বন্ধনে বেঁধে কষ্ট দিতে দিতে যমপুরের উদ্দেশ্যে নিয়ে যায়।
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।